সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ওমকার প্রিয়াকে কোনো এক অজ্ঞাত মহিলার হাতে তুলে দিচ্ছিল। এই ঘটনার পর এক বছর কেটে গিয়েছে আর ওমকার এখন ক্রাইম ব্রাঞ্চের হাতে রয়েছে। কিন্তু এবার কি প্রিয়ার বিষয়ে কিছু জানতে পারা যাবে? স্যার, আমরা জানতে পেরেছি সেই লোকটাকে পাওয়া গেছে যে আমাদের প্রিয়াকে রেলওয়ে স্টেশন থেকে তুলে নিয়ে গেছিল। স্যার, একবার ওকে দেখতে চাই আমরা। আমাদের মেয়ের ব্যাপারে জানতে চাইছি স্যার। আমরাও এটাই জানার চেষ্টা করছি। স্যার নিজে জিজ্ঞাসা করছে আর আমরা চেষ্টা করছি। এক বছর ধরে দেখছি আপনাদের চেষ্টা, আপনাদের জিজ্ঞাসাবাদ। দেখুন, আমরা মানছি যে আপনি অনেক সহ্য করেছেন, কিন্তু বিশ্বাস করুন, আর বেশি অপেক্ষা আপনাকে করতে হবে না। 26 মে 2013? না স্যার, কিছু মনে পড়ছে না তো। এক বছর প্রায় হয়ে গেছে, আর ওভাবে তারিখ কি মনে রাখা যায়? তারিখ হয়তো মনে থাকে না, কিন্তু মুখটা তো মনে থাকে। আরে এই বাচ্চাটা! হ্যাঁ স্যার, মনে পড়েছে, গত বছর মে মাসেরই ঘটনা। আপনি ঠিকই বলছেন স্যার। মনে পড়েছে না? তারপর বল, এই বাচ্চাটাকে তুই কোথায় পেলি, আর তুই এই বাচ্চাটাকে কোন পরিবারে দিয়েছিস? স্যার, ওই দিন সকালে আমি বড়িভালি স্টেশনে চা খাচ্ছিলাম, হঠাৎ করে কান্নার আওয়াজ শুনি। কি হয়েছে সোনা, কাঁদছো কেন? মায়ের কাছে যাব। মায়ের সঙ্গে এসেছিলে এখানে? না, চকলেট আঙ্কেলের সাথে। আমার মাকে আনতে গেছি, এখন আসেনি। তোমার নাম কি? প্রিয়া। তুমি থাকো কোথায়, বাড়ির ঠিকানা বলতে পারবে? নিশা দিদির বাড়ির কাছে। শোনো মামনি, কেঁদো না, আমি ঠিক তোমায় তোমার মায়ের কাছে নিয়ে যাব, ঠিক আছে? খিদে পেয়েছে তোমার? বিস্কুট খাবে? এই নাও বিস্কুটগুলো খাও। প্রথমে ভেবেছিলাম যে ওর মা আর পরিবারের লোকজন স্টেশনেই আছে নিশ্চয়ই, হয়তো ওকে খুঁজছে। সেই জন্য আমি বাচ্চাটাকে নিয়ে সারা স্টেশনে ঘুরে বেড়ালাম। অনেক খুঁজলাম স্যার, কিন্তু কাউকে পেলাম না। তখন ভাবলাম যে বাচ্চাটাকে পুলিশের হাতে তুলে দিই, তখনই আমি এই পরিবারটাকে দেখতে পাই। আমি এদের সাহায্যও নিই, এই যাদের ছবি আপনি দেখালেন। এই প্রিয়া নামের বাচ্চাটাকে তুই প্ল্যাটফর্ম নাম্বার 1 পেয়েছিস, আর প্ল্যাটফর্ম নাম্বার 6A তে তুই এই বাচ্চাটাকে এই ফ্যামিলির হাতে দিয়েছিস। দেখে তো মহিলাকে ভালোই মনে হয়েছিল স্যার, সঙ্গে স্বামী আর ছেলেও ছিল। আমি ভেবেছিলাম এদেরকে ভরসা করা যায়, তাই আমি ওদের সঙ্গে কথা বলি। কিন্তু আপনি আপনার বাচ্চাকে আমাকে কেন দিচ্ছেন? দিদি, এই বাচ্চাটা আমার নয়, আমি প্ল্যাটফর্মেই পেয়েছি একে, আর তখন থেকে ওকে কোলে করে ঘুরে বেড়াচ্ছি। ভাবছি পুলিশের হাতেই দিয়ে দিব। তাহলে পুলিশকেই দিয়ে দিন, আমাকে কেন দিচ্ছেন? দিদি, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে আর আমিও খুব ক্লান্ত, তখন থেকে কোলে করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। একে কোলে করে আর সিঁড়িতে ওঠানামা করতে পারছি না। আপনারা শুধু 5 মিনিটের জন্য ওকে একটু দেখুন, আমি পুলিশের কাছে যাব, একটা কমপ্লেন লিখিয়ে চলে আসবো, জাস্ট 5 মিনিট। আপনারা নিশ্চয়ই ভাবছেন এই ঝামেলাটা কেন ঘাড়ে নেবেন, এটা কিন্তু মানবিকতার ব্যাপার। আপনাদেরও তো বাচ্চা আছে, ভগবান না করেন যদি এরকম ওর সঙ্গে কিছু হয়ে যায়। আসলে মানুষই তো মানুষের কাজে লাগে দিদি। ঠিক আছে, দিন। অনেক ধন্যবাদ, আমি এক্ষুনি এক্ষুনি আসছি। দাদা দেখুন, তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি আসছি। আমি পুলিশের কাছে যাচ্ছিলাম স্যার, সেই সময় একজন হাবিলদারের সঙ্গে দেখা হয়। দেখুন এই ছবিটা যাকে দেখা যাচ্ছে। স্যার স্যার, স্টেশনে একটা বাচ্চাকে পাওয়া গেছে, একদম একা হারিয়ে গেছে, আপনি কিছু একটা করুন না। আরে বাবা,
ডবল ডিউটি করে দুদিন পর বাড়িতে যাচ্ছি, আর তুমি এসে হাজির হলে। এছাড়াও এই এরিয়াটা আমার নয়। একটা কাজ কর, এক নম্বর প্ল্যাটফর্মে চলে যা, ওখানে জিআরপির ফাঁড়ি আছে, ওখানে কমপ্লেন কর। আর তা না হলে একটা কাজ কর, ওয়েস্টে চলে যা, ওখানে বোরেলি পুলিশ স্টেশন আছে, ওখানে কমপ্লেন লেখা। কিন্তু বাচ্চাটা কোথায়? আমি এক ভদ্রমহিলার কাছে দিয়ে এসেছি সামলানোর জন্য। ঠিক আছে, বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যাস, তা না হলে কমপ্লেন নেবে কেন? ধন্যবাদ। বুঝলি, আমি সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম 6 এতে ফিরে যাই, কিন্তু সেখানে কাউকে দেখতে পাইনি, না ওই বাচ্চাটা, না ওই ভদ্রমহিলা, না অন্য কেউ। অনেক খোঁজ করেছিলাম স্যার, কিন্তু দেখতে পাইনি ওদের। প্রথমটা আমি একদম হকচকিয়ে যাই, তারপর হঠাৎ আমার মনে হলো যে ওই ভদ্রমহিলাকে তো দেখে ভালোই মনে হলো, সঙ্গে ওনার স্বামীও ছিলেন। তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে আমি যেমনটা ভাবছি যেন তেমনটাই হয়, হয় ওনারা বাচ্চাটাকে সোজা পুলিশের কাছে পৌঁছে দেবেন, আর না হলে হয়তো বাড়িতেই পৌঁছে দেবেন। তাহলে সেদিনের পর থেকে তুই প্রিয়া আর তার পরিবারকে কখনো দেখিস না? স্যার, ওই বাচ্চাটাকে আর কখনো দেখিনি, কিন্তু ওই ভদ্রমহিলাকে দেখেছিলাম। 3-4 মাস বাদে আমি পানভেল গিয়েছিলাম একটা কাজে, সেইখানে ওই ভদ্রমহিলাকে দেখতে পাই। আরে দিদি, এক মিনিট, চিনতে পারছেন না কে আপনি? আরে 3-4 মাস আগে ওই বোরিভালি স্টেশনে দেখা হয়েছিল না, একটা হারিয়ে যাওয়া বাচ্চা ছিল আমার কাছে, আপনাকে সামলানোর জন্য দিয়েছিলাম না, মনে আছে? হ্যাঁ মনে তো পড়েছে, কিন্তু আপনি বাচ্চাটাকে নিতে কেন এলেন না? আমি তো সঙ্গে সঙ্গে ফিরে এসেছিলাম দিদি, কিন্তু আপনারাই তো ছিলেন না ওখানে, তারপরে আমি আপনাদের কত খুঁজেছিলাম। আরে কি বলছেন আপনি, খুঁজছিলাম তো আমরা, জানেন কতটা চিন্তিত ছিলাম? দিদি চিন্তায় তো আমি পড়েছিলাম। জায়গা ছেড়ে দিন, বাচ্চাটা কোথায়, ভালো আছে তো? হ্যাঁ ঠিকই থাকবে, ওখানে স্টেশনে একটা পুলিশকে দেখতে পেলাম, বাচ্চাটা ওনাকেই দিয়ে দিই, উনি বললেন ব্যাপারটা উনিই দেখবেন। আচ্ছা আপনি ঠিক বাচ্চাটাকে পুলিশকেই দিয়েছেন? কি বলতে চাইছেন আপনি, আমি কি মিথ্যা বলছি? দিদি রাগ করছেন কেন, আমি তো এমনি জিজ্ঞেস করছি, আপনি এই এরিয়াতেই থাকেন? হ্যাঁ। আপনার নাম কি? রেখা সোলাঙ্কি। কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? না এমনি, আপনি খুব ভালো করেছেন যে বাচ্চাটাকে পুলিশের হাতে দিয়ে দিয়েছেন, এতদিনে আমিও স্বস্তি পেলাম, ধন্যবাদ। আসি, শুধু এটুকুই তো ঘটেছিল, ওই বাচ্চাটার সঙ্গে কিছু হয়েছে নাকি স্যার যে আপনারা? ওই বাচ্চাটা আজও বাড়ি ফেরেনি। তার মানে ওই মহিলা মিথ্যে কথা বলেছেন? কিন্তু সেটা কি করে হবে, দেখে তো মনে হয়েছিল খুব ভদ্রলোক। তুই নিজেরটা বল, তুই কেমন? যেদিন প্রিয়াকে তুই স্টেশনে পেয়েছিলিস তার বেশ কদিন আগে থেকে তুই স্টেশনে ঘুরে বেড়াচ্ছিলিস, কেন যে তুই স্টেশনে? সেটা হতে পারে স্যার, লক্ষ লক্ষ অন্য মানুষের মতো আমিও মুম্বাইয়ের লোকালেই যাতায়াত করি স্যার, আমি তো মিস্ত্রি স্যার, কাজের জন্য বেরোতে হয়, আর যখন কাজ পাই না তখন স্টেশনে গিয়ে ওই কাটিং চা বড়া পাও এইসব খেয়ে দিন কাটাই। এই দুটোকে চিনিস? না স্যার। এবার ওই রেখা সোলাঙ্কির কাছে তুই আমাদের নিয়ে যাবি? হ্যাঁ স্যার, উনি তো নিজেই আমাকে বলেছিলেন যে উনি পানভেলে থাকেন, আমি নিয়ে যাবো আপনাদের। খালি একটাই ব্যাপারে ভয় পাচ্ছি স্যার, বাচ্চাটার ব্যাপারে যেরকমভাবে মিথ্যে কথা বলেছে এই কথাগুলো মিথ্যে বলেনি তো? মুকেশ আর ওয়ারিশ প্রিয়াকে স্টেশনে ফেলে আসার পর ওমকার তাকে পায়, আর ক্রাইম ব্রাঞ্চ ওমকারকে খুঁজে বার করে, আর এখন সেই ওমকার পুলিশকে সেই রেখার কাছে নিয়ে যাবে যার কাছে সে প্রিয়াকে সঁপেছিল। প্রিয়াকে কি এবার খুঁজে পাওয়া যাবে? প্রিয়া যখন গায়েব হয়েছিল তখন তার বয়স ছিল 4 বছর, সেই ঘটনার পর 1 বছর কেটে গেছে আর প্রিয়া এখন 5 বছরের হয়ে গেছে। স্যার এটা তো রেখা সোলাঙ্কি। আমি বলেছিলাম না স্যার এর নাম রেখা। আপনি কি জানেন কোথায় থাকে? এই পাশেই থাকে, 12/37 4 নম্বর গলিতে।
অপেক্ষা সুলং কি এই বাড়িতেই থাকে? হ্যাঁ আঙ্কেল, আমার মা। কে রে প্রীতি? হ্যাঁ বলুন স্যার। ইনি তো সেই মহিলা রেখা। হ্যাঁ আমি রেখা। কি হয়েছে? রেখা দেবী, আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছি, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব এই বাচ্চাটার ব্যাপারে। এই মেয়েটা তো, এই তো ওই মেয়েটা, এই তো প্রিয়া। শোনা, তোমার বয়স কত? 5 বছরে। দেখুন স্যার, যখন প্রিয়া হারিয়েছিল ওর বয়স ছিল 4, আর 1 বছর তো কেটে গেছে না? এই এ আমার মেয়ে প্রীতি। না স্যার, এই প্রিয়া, আমার ওর মুখটা খুব ভালো করে মনে আছে। স্যার আপনি নিজে একবার ভালো করে মিলিয়ে দেখুন না। এ বাজে কথা বলবি না, আর আমার মেয়ের দিকে তাকাবি না, বলে দিচ্ছি। স্যার এটা প্রিয়া। এক মিনিট রেখা দেবী, যদি এই আপনার বাচ্চা প্রীতি হয়, তাহলে 1 বছর আগে যে বাচ্চাটাকে ও দিয়েছিল সেটা আপনি কোন পুলিশের হাতে দিয়েছিলেন? কোন পুলিশের কথা বলছেন? আমি তো মেয়েটাকে এর হাতেই দিয়েছি স্টেশন থেকে বেরিয়ে। এই মিথ্যে কথা বলছো কেন? তুমি কখন দিয়েছিলে বাচ্চা আমাকে? স্যার আমি যখন ওখানে ফেরত যাই তখন এ ওর স্বামী আর বাচ্চার সঙ্গে ওখান থেকে চলে গিয়েছিল। আর মনে আছে কিছুদিন আগে এখানে তোমার সঙ্গে দেখা হয়েছিল? তুমি তোমাকে বলেছিলে যে তুমি ওই বাচ্চাটাকে পুলিশের হাতে তুলে দিয়েছো। আরে আমার কখন দেখা হলো? তাই তাহলে এই বাচ্চাটার দিব্যি করে বলো তো, যেটা আমি বলছি সেটা মিথ্যে কথা বলছি? হ্যাঁ তুমি মিথ্যে বলছো, আমি দ্বিতীয়বার তোমাকে দেখিনি সাহেব, এ একদম বাজে কথা বলছে। দেখুন স্যার, এই বাচ্চাটাও নিজের নয় তো, সেই জন্য দিব্যি করে মিথ্যে কথা বলছে। বাজে কথা বলবি না, আমার মেয়ের সম্পর্কে একটাও কথা বলবি না, বুঝলি? বিন্দু পুরো মিথ্যে কথা বলছে। যা যা। আরে আমার বাচ্চাকে স্যার, 1 নম্বরের মিথ্যাবাদী লোকটা। হ্যাঁ সাহেব, ও বলেছিল যে বাচ্চাটাকে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষা করতে, আর আমরা ওটাই করেছি। আর তখন থেকে ওকে কোলে করে ঘুরে বেড়াচ্ছি, ভাবছি পুলিশের হাতেই দিয়ে দিব। তাহলে পুলিশকেই দিয়ে দিন, আমাকে কেন দিচ্ছেন? দেখুন আমি শুধু এটুকুই বলছি আপনাদের যে আমি এক্ষুনি রেল পুলিশের কাছে গিয়ে একটা কমপ্লেইন লিখিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা এই বাচ্চাটাকে নিয়ে স্টেশনের বাইরে যান, আমি জাস্ট 5 মিনিটের মধ্যে কমপ্লেইন লিখিয়ে চলে আসব। স্টেশনের বাইরে আমরা ওর জন্য অপেক্ষা করছিলাম, 5 মিনিট বলে গেছিল, 15 মিনিট পরে এসছে ও। হ্যাঁ দাদা। আরে দাদা কি করলেন, আমরা তো ভাবছি আসবেন কি আসবেন না কিছুই বুঝতে পারছি না। দাদা এসে গেছি তো, দিন বাচ্চাটা দিয়ে দিন। পুলিশের রিপোর্ট লিখিয়েছেন? হ্যাঁ হ্যাঁ লিখে নিয়েছে, ওরা বললো যে খুব তাড়াতাড়ি বাচ্চাটাকে মা বাবার কাছে ফিরিয়ে দেবে। অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সাহায্য করলেন। আরে না না, তেমন কিছু নয়, ঈশ্বর করুন এর মা বাবাকে যেন তাড়াতাড়ি পাওয়া যায়। ঠিক আছে ঠিক আছে। এসো এসো এসো। আর সেই দিনের পর এই লোকটাকে আজকেই দেখলাম। স্যার পুরোপুরি মিথ্যে কথা বলছে এই মহিলা, সমস্ত মিথ্যে। আপনি ভাবুন না, যদি ওর সঙ্গে আমার দেখা নাই হয়ে থাকে তাহলে ওর নাম আমি জানবো কি করে? ও কোথায় থাকে সেটা আমি জানবো কি করে? ও সব আমি কিছু জানি না, কিন্তু এই লোকটা মিথ্যে বলছে। তোমাদের দুজনের মধ্যে কেউ না কেউ তো মিথ্যে বলছো, আর এই মিথ্যেবাদীটা কে সেটা বার করতে আমরা জানি। মাইন্ড দিবি স্যার, এই মহিলা মিথ্যে কথা বলছে, আর এই মেয়েটাই প্রিয়া। এই খবরদার, যদি আমার মেয়েকে এর মধ্যে টানাটানি করিস। ব্যাস, তুমি একটা কথা বলবে না, আপনি আমার সাথে আসুন। দেখুন আমরা ভদ্রলোক, আমি একটা স্টিল কারখানায় ওয়েল্ডিং এর কাজ করি। স্যার একবার আপনি ভাবুন, আমরা এইসব কাজ কেন করতে যাব? হ্যাঁ স্যার মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা। স্যার মিথ্যে কথা বলছে ওরা, বাচ্চাটাকে আটকে রেখেছে মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে ওদের। সাহেব কখন আসবে আমার স্বামী? সত্যি উনি কিচ্ছু করেননি, ওই লোকটাই আমাদেরকে ফাঁসাচ্ছে। কে কাকে ফাঁসাচ্ছে আমরা সেটা বের করে নেব, আপনি গিয়ে বসুন। যান স্যার, ওই লোকটা কিছু বললো আমাদের মেয়ে প্রিয়ার ব্যাপারে? এখনো কিছু ক্লিয়ার হয়নি, কিন্তু ওই লোকটার কথা মতো ওই বাচ্চাটা আপনার। স্যার আপনাকে কতবার বলবো,
হ্যাঁ, ওই বাচ্চাটাকে আমরা নিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কিন্তু যেই আমরা স্টেশনের বাইরে গিয়েছিলাম তখনই বাচ্চাটাকে ওনার হাতে তুলে দিয়েছিলাম। স্যার, কেন আমরা চুরি করব অন্যের বাচ্চাকে যখন আমাদের নিজেদের দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে? স্যার, এখন আমি ওদের মতলবটা বুঝতে পারছি। ওদের একটা মেয়ের দরকার ছিল, সেই জন্য আমি ফিরে আসার আগে ওরা এখন থেকে পালিয়ে যায়। আর তিন চার মাস বাদে যখন দেখা হয় তখন ওই মহিলা আমাকে মিথ্যে কথা বলে যে ওরা ওই বাচ্চাটাকে পুলিশের কাছে দিয়ে দিয়েছে। ওখানে স্টেশনে একটা পুলিশকে দেখতে পেলাম, বাচ্চাটা ওনাকেই দিয়ে দিই, উনি বললেন ব্যাপারটা উনিই দেখবেন। আর একটা কথা আমার মনে হচ্ছে স্যার, যখন স্টেশনে ওদের সঙ্গে দেখা হয় তখন ওদের সঙ্গে শুধু ছেলেটাই ছিল, কোনো মেয়ে তো ছিল না। স্যার, আপনি তো ভিডিওটা দেখেছেন। তাহলে মেয়েটা এলো কোথা থেকে? আর তাও 5 বছরের? স্যার, আমি আপনাকে বলছি ওই মেয়েটাই প্রিয়া। আপনি একটু ধোলাইয়ের ব্যবস্থা করে দেখুন, সমস্ত সত্যি কথা বেরিয়ে আসবে। স্যার, আমার তো মনে হচ্ছে ওই বাচ্চাটাকে আটকে রেখেছে যাতে সুযোগ বুঝে ওকে বেঁচে দিতে পারে। সাহেব, আপনি বললে আমি ওর দিব্যি দিতে রাজি আছি, এ আমার মেয়ে প্রীতি। আপনি একেই জিজ্ঞেস করুন না, এ তো ওদেরকে চেনেই না। সাহেব, বাচ্চাকে ভোলানো কি এমন মুশকিল? আর আপনি দেখুন না, একে একটু আমার প্রিয়ার মতো দেখতে, আর ওই লোকটা কেন মিথ্যে বলবে, ওই আমার মেয়ে প্রিয়া। সাহেব, আমার স্বামীকে ছেড়ে দিন, কিচ্ছু করেননি উনি, ভালো করার চক্করে আমরা ভেসে গেলাম। আর আপনি চাইলে আমি সব প্রমাণ দিতে পারি, প্রীতির বার্থ সার্টিফিকেট, ওর ছোটবেলার ফটো, আর আপনি স্কুল প্রতিবেশী যাকে হোক জিজ্ঞেস করতে পারেন। প্রীতি আর প্রিয়া একই মেয়ে নাকি দুজন আলাদা আলাদা, বুঝে উঠতে পারছি না কে মিথ্যে বলছে কে সত্যি বলছে। স্যার, পানভেলে গিয়ে রেখা আর ওর হাজবেন্ডের সব ডিটেলস বের করছি। এই ওঙ্কারের ডিটেলটা বার করো, প্রতিবেশীদের জিজ্ঞাসা করো, কোর্টে পেশ করার আগে সবার জন্মকুণ্ডলি আমার চাই, আর যদি দরকার হয় ডিএনএ টেস্ট করাও এই প্রীতির। স্যার, কিন্তু একটা কথা তো সত্যি, দুজনের মধ্যে কেউ তো মিথ্যে কথা বলছে, আর এটাও হতে পারে দুজনে দুজনেই মিথ্যে কথা বলছে, দুজনে মিলে বাচ্চাটাকে বিক্রি করতে চাইছে, এখন ধরা পড়ে গিয়ে নিজেকে বাঁচানোর জন্য একে অন্যের উপর দোষ চাপিয়ে দিতে চাইছে। কে মিথ্যে বলছিল আর কে কাকে ফাঁসাচ্ছিল? রেখা যাকে প্রীতি বলে নিজের মেয়ে হিসেবে দাবি করছিল, সেই কি আসলে প্রিয়া ছিল? মিথ্যের এই মুখোশ খুলে ফেলার জন্য বিজ্ঞান আর টেকনোলজির সাহায্য নেওয়া হয়। প্রীতির ডিএনএ টেস্ট করা হয়, দেখার ছিল যে তার ডিএনএ কার সঙ্গে ম্যাচ করে, সূর্য আর সুলেখার সঙ্গে, যারা তাকে নিজের মেয়ে প্রিয়া বলে মনে করছিল, নাকি রেখা আর হেমন্তর সঙ্গে, যারা তাকে নিজেদের মেয়ে বলে দাবি করছিল। আরে ওদেরকে গিয়ে ধরো না। ওঙ্কার তার নিরপরাধ হওয়ার যুক্তি দিতে থাকে, কিন্তু তাকে ছাড়া হয় না। প্রিয়াকে স্টেশনে একা ফেলে রেখে আসা মুকেশ আর ওয়ারিশকে তখনও সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। অন্যদিকে পুলিশ রেখা আর হেমন্ত সোলাঙ্কির ব্যাপারে তথ্য সন্ধান শুরু করে, সেই সঙ্গে ওঙ্কারের বাড়ির আশেপাশেও জিজ্ঞাসাবাদ করা হয়। আমি রেখা আর হেমন্ত দাদাকে অনেকদিন ধরে চিনি সাহেব, 6 বছর ধরে প্রতিবেশী আমরা। আচ্ছা, প্রীতি কি ওনাদেরই মেয়ে? হ্যাঁ সাহেব, ওদেরই মেয়ে। রেখা আমাকে সব কথা বলেছিল, আপনি যেদিনের কথা বলছেন ওই দিন প্রীতি আমার সঙ্গেই ছিল, ওদের কোনো কাজে বাইরে যেতে হতো, প্রীতির শরীর ভালো ছিল না, তাই আমার কাছে ওকে রেখে গেছিল। সহজ সরল মানুষ সাহেব, এই বাচ্চা তুলে আনার পাপ ওরা কখনোই করবে না। ওঙ্কার এক নম্বরের মাতাল স্যার, আশেপাশের কোনো পাড়াপড়শির সঙ্গে ওর কোনো মিল ছিল না, খালি ঝগড়া করত। নাম ওঙ্কার হলে কি হবে, কাজ ওই একটাই, চুরি জোর চুরি পকেট মারি। আমি তো এটাও শুনেছি স্যার, ওর বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। কোনো বাচ্চাকে কি তুলে নিয়ে যেতে পারে, এরকম কখনো করেছে? জানি না স্যার, ও কখনোই ভালো কাজ করে না। স্যার, ওঙ্কার হিস্ট্রি শিটার, ট্রেনে পকেটমারি করে, ওর বিরুদ্ধে একটা খুনের অভিযোগ আছে, আপাতত জামিনে বাইরে, এই জন্যই স্টেশনে ঘুরে বেড়ায়। এখন কেসটা লাইনে আসছে, এই রেখা আর হেমন্ত, এদের কি রিপোর্ট? ওঙ্কারের একদম উল্টো, সব ওনাদের সম্পর্কে ভালো কথা বলছে, পড়শিরা জোর দিয়ে বলছে যে প্রীতি ওনাদেরই মেয়ে। ধুরন্ধর অপরাধীরা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করে, আর সত্যি কথা বলার লোকগুলো খালি পেটেই থাকে, কেননা সত্যি কথা সবসময় প্রমাণের উপর ভিত্তি করেই চলতে থাকে। স্যার, এই মুকেশ আর ওয়ারিশের কেসটাও তো একই রকম, হতে পারে ওরা ভয় পেয়ে প্রিয়াকে স্টেশনের বাইরে ফেলে এসেছিল। হ্যাঁ, আপাতত আমরা ওদের কথায় বিশ্বাস করছি না যতক্ষণ না প্রমাণ পাচ্ছি। আর আশা করছি যে প্রীতির ডিএনএ রিপোর্ট আমাদের আসল প্রমাণ হবে, আর এই কেসের উপর পড়ে থাকা ময়লাটাকে এক ঝটকায় সাফ করে দেবে। মা,
ওরা প্রীতিকে নিয়ে যাবে না তো? না সোনা, প্রীতি কোথাও যাবে না, এখানেই থাকবে। ডিএনএ ফিএনএ যা ইচ্ছে করাক, আমার মেয়েও, আমি জন্ম দিয়েছি ওকে, প্রাণ দিয়ে দেবো যদি কেউ ওকে নিয়ে যায় তো। দেখো, এক দুদিনের মধ্যে সব বোঝা যাবে, যেটা সত্যি না সেটা সামনাসামনি এসে পড়বে। ওটাই আমার প্রিয়া, আমাদের মেয়েও, ওরা কেন ওকে নিজেদের মেয়ে বলছে? যদিও আমাদের প্রিয়া হয় তাহলে টেস্টের পরে সব বোঝা যাবে। কোনো টেস্টের দরকার নেই, আমি আমি চিনি আমার মেয়েকে, ওই আমার প্রিয়া, ও আমার প্রিয়াই। এই এই মুকেশ, ওয়ারিস, এরা সমস্ত পরিবার মিথ্যা বলছে, সবাই মিলে আমাদের থেকে আমাদের মেয়েকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু ভগবান আমাদের প্রিয়াকে আমাদের ফেরত দিয়ে দিয়েছে। দেখো দেখো প্রিয়া, প্রিয়া একদিন আমাদের কাছে ফিরে আসবে, খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবে, তুমি দেখে নিও। ডিএনএ রিপোর্ট এলো আর এটা আয়নার মতো পরিষ্কার হয়ে গেল যে প্রীতি আসলে কার মেয়ে। রেখা আর হেমন্তের যেমনটা তারা বারবার দাবি করছিল, নাকি প্রীতি আসলে প্রিয়া ছিল, যেই দাবি ওমকার করে আসছিল আর যেটা সুলেখা সূর্য মেনে নিয়েছিল। হেমন্ত আর রেখা সত্যিই বলেছিল যে প্রীতি প্রিয়া না, বরং তাদের মেয়ে প্রীতি। স্যার, এই ওঙ্কার আমাদের অনেক ঘুরিয়েছে, পুরো চেষ্টা করেছে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে, এবার ওকে সোজা করার সময় এসেছে। আমার সোনা, আমার সোনা মাটা, না, ও আমাদের প্রিয়া, ওই প্রিয়া আমাদের, আপনার মেয়েকে আমি দেখেছি, ওকে কোলেও নিয়েছি, খুব মিষ্টি বাচ্চা ও। আমি বুঝতে পারি, বাচ্চা যখন মায়ের চোখ থেকে এক মুহূর্তের জন্য হারিয়ে যায় তখন মায়ের কতটা কষ্ট হয়, আর আপনি, আপনি তো গত এক বছর ধরে এই কষ্ট পাচ্ছেন, আপনার মনের অবস্থা আমি জানি, কিন্তু দেখুন সত্যি তো এটাই যে আপনার প্রিয়া নয়, এ আমার নাম প্রীতি। সাহেব, সাহেব ওই লোকটা খুব খারাপ কাজ করেছে, নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে ফাঁসিয়েছে। সাহেব, যদি ও আমার মেয়ে না হয় তাহলে কোথায় আমার মেয়ে প্রিয়া? কি হয়েছে ওর সাথে? এক বছর ধরে আপনারা কেন খুঁজে পাচ্ছেন না ওকে? আর কত অপেক্ষা করতে হবে আমাদেরকে? বেসার না, আর আপনাকে একদম অপেক্ষা করতে হবে না। স্যার, স্যার ওই মহিলা আর ওই লোকটা একদম ভালো লোক নয়, ওদের খুব বড় কোনো প্ল্যান আছে স্যার। খুব ঘুরিয়েছিস আমাদের, এখন তোকে আমরা ঘোরাবো। সত্যি কথা বলার জন্য চিৎকার করবি কিন্তু আমরা সেটা শুনতে পারবো না। এখন শুধু আমরা শুনবো তোর চিৎকার, তোর কষ্ট আর তোর কান্না। আমি বলেছিলাম না, এখন আমরা তোর সত্যি কথা শুনবো না, এখন শুধু শুনবো তোর কান্না, তোর ছটফটানি। ছটফট কর, আরো ছটফট কর। না না না, আমি সব সত্যি কথা বলছি। আমি সব সত্যি কথা বলছি স্যার। এখন
এখন বলবি সত্যি? আমি শুধু সত্যি কথাই বলবো স্যার, আর কিচ্ছু বলবো না। মনে রাখিস, যদি আর ঘোরানোর চেষ্টা করিস তাহলে এই দুইজন তোকে এমন ডান্ডা পেটাবে যে দ্বিতীয়বার তুই নিজের পায়ে দাঁড়াতেই পারবি না। বল, প্রিয়া কোথায়? স্যার, আমি আপনাদের পুরোটা সত্যি বলিনি স্যার। আমি ওই পরিবারটাকে, বাচ্চাটাকে দিয়েছিলাম। আর ওই হামিলদারের সঙ্গে দেখা হয়েছিল। স্যার স্যার, স্টেশনে একটা বাচ্চাকে পাওয়া গেছে, একদম একা হারিয়ে গেছে। আপনি কিছু একটা করুন না। ও আমাকে বলেছিল বাচ্চাটাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য। ওখান থেকে আমি ওই রেল স্টেশন থেকে বাইরে এসে ওদের কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে নিই স্যার। আর এই কথাটা আমি আপনাদের বলিনি স্যার। ঠিক আছে, তো 26 মের পরে তুই রেখা সোলাঙ্কির সাথে তখনই দেখা করেছিস যখন তুই আমাদের সাথে ওখানে গিয়েছিলিস। ইনি তো সেই মহিলা রেখা। তো রেখা সোলাঙ্কির নাম তুই কি করে জানবি? এটা কি করে জানলি যে সে কোথায় থাকে? স্যার, এটা সত্যি কথা যে আমি পানভেলে ওই মহিলাকে দেখেছিলাম, কিন্তু এটা মিথ্যে কথা স্যার যে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। আসলে স্যার, আমি ওখানকার এক দোকানদারের কাছ থেকে এই পুরো ব্যাপারগুলো জেনেছিলাম। প্রিয়া কোথায়? প্রিয়া কোথায়? মেরে ফেলেছি স্যার, আমি ওকে মেরে ফেলেছি স্যার। প্রিয়া মারা গিয়েছিল, কিন্তু মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক ছিল সেই সব কিছু যা প্রিয়া মৃত্যুর আগে সহ্য করেছিল। 4 বছরের একটি শিশুর সঙ্গে যেই বর্বরতা করা হয়েছিল তা যে কোনো মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। একটা ছোট্ট নিষ্পাপ শিশু যে 2 লোকের আহ্বানে তাদের সঙ্গে চলে যায়, সে জানত যে সে নিজের মনে চকলেট খাচ্ছিল, আর অজান্তেই তাদের 2জনের পিছনে পিছনে চলা শুরু করে, আর রাতে চুপচাপ তাদের ঘরেই শুয়ে পড়ে। আর তারপর ওই 2জন ভয়ের চোটে তাকে রেলওয়ে প্ল্যাটফর্মে একা ছেড়ে দিয়ে আসে। আমি সাহায্যই করতে চেয়েছিলাম স্যার, আমি ওই বাচ্চাটাকে পুলিশের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু 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 কি আমি লোভ সামলাতে পারিনি স্যার। অন্যায় করে ফেলেছি স্যার, খুব বড় অন্যায় করেছি স্যার, ক্ষমা করে দিন। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। নিয়ে যাব? আরে নিয়ে যাব বলছি তো, আগে একটু ওষুধটা খেয়ে নি। হ্যাঁ, ছিল না স্যার, অন্যায় করেছি, আমি খুব অন্যায় করেছি স্যার। আমি ওই বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছি স্যার, নষ্ট করে দিয়েছি। আমি অন্যায়টা তো করে ফেলেছিলাম, কিন্তু কিন্তু ওই বাচ্চাটা খুব চেঁচাচ্ছিল, ছিল খুব কাঁদছিল স্যার। আর ওর ওই কাতরাটি শুনে আমার আমার পুরো মাথা খারাপ হয়ে গিয়েছিল স্যার। আমি আমি বুঝতে পারছিলাম না ওকে ওকে কি করে থামাবো, ও কান্না থামাচ্ছিল না স্যার। আমি শেষে আমি পাথর দিয়ে ওর কান্না বন্ধ হয়ে গেল স্যার। বাচ্চাটা মারা গিয়েছিল স্যার। বাচ্চার লাশটা কি করেছিস?
তোর কান্না এত সহজে আমি বন্ধ হতে দেব না। এটাই ওর বয়ান, কিন্তু আমি খুব দুঃখের সাথে এই কথা জানাচ্ছি যে এবার তার বয়ানটা মিথ্যে ছিল না। আই এম রিয়েলি সরি। আমাদের একটা সার্চ টিম 3 দিন ধরে ওকে খুঁজে বেড়াচ্ছে, তল্লাশি এখনো জারি, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ঘটনার পুরো 1 বছর হয়ে গেছে। একটা বর্ষা পেরিয়ে গেছে, তো প্রিয়ার বডি পাওয়ার চান্সেস নাই ধরে রাখুন। এত উদাস কেন তুমি? পুলিশ বলছে যে ওমকারই অপরাধী। আমার তো প্রথম থেকে ওর উপর সন্দেহ। যাকে, বাচ্চাটা কোথায় এখন? খুব নোংরা মনের মানুষ, খুব খারাপ কাজ করেছে মেয়েটার সাথে। আর শুনলাম কি বাচ্চাটাকে মেরে ও নদীতে ফেলে দিয়েছে। হে ভগবান, এত ছোট্ট বাচ্চাটার সাথে এরকম! জানি না ওর মা বাবার উপর দিয়ে কি যাচ্ছে। ওমকারকে আইপিসি 376 নম্বর ধারা অনুযায়ী ধর্ষণের জন্য, 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, 363 নম্বর ধারায় অপহরণের জন্য আর 201 নম্বর ধারায় প্রমাণ লোপাটের জন্য গ্রেফতার করা হয়েছে। আপাতত সে জুডিশিয়াল কাস্টডিতে আছে। মুকেশের ওয়ারিশকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয় আর রেখা এবং হেমন্ত সোলাঙ্কিকে এখন এই কেসের সাক্ষী বানানো হয়েছে। সূর্য আর সুলেখা হয়তো এই দুঃখটাকে কখনো ভুলতে পারবে না, কিন্তু ওরা দুজন ঠিক করে নিয়েছে যে যেই মানুষটা তাদের মেয়ের সঙ্গে এরকম বর্বরতা করেছে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে, আর তারা প্রাণপণে এই কেসটা লড়ছে। মুকেশের ওয়ারিশ সেদিন যখন প্রিয়াকে ফেরত দিতে নিয়ে যাচ্ছিল, তখন যদি ওরা ভয় পেয়ে পিছিয়ে না আসতো, ওদের এই ভয়টাই ছিল যে মানুষ হয়তো ওদের কোনো কথা শুনবে না, ওদের উপর হামলা করে বসবে। যদি মুকেশের ওয়ারিশ প্রিয়াকে স্টেশনে ছেড়ে আসার বদলে ওই এলাকাতেই ছেড়ে আসতো, তাহলে হয়তো প্রিয়া তার মা বাবার কাছে ফিরতে পারত। যদি এরকম হতে পারত, যদি রেখা আর হেমন্ত ওমকারকে বাচ্চাটা ফিরিয়ে দেওয়ার সময় এই কথাটা নিশ্চিত করত যে বাচ্চাটা পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছবে, কিন্তু সেটা হয়তো অসম্ভব ছিল, কারণ রেখা আর হেমন্তর কাছে ওমকারকে সন্দেহ করার কোনো কারণ ছিল না। এই ঘটনা যতটা দুঃখজনক আর লজ্জাজনক, ততটাই জঘন্য আর অমানবিক। আমরা এরকম প্রায়শই আজকাল শুনতে পাই যেখানে প্রিয়ার বয়সী বাচ্চাদের সঙ্গে এরকম বর্বরতা আর অমানবিকতা করা হয়। কারণ সত্যি তো এটাই যে ওমকারের মতো বিকৃত মানসিকতার মানুষ আমাদের সমাজের প্রত্যেক স্তরে উপস্থিত। বুক কাঁপিয়ে দেওয়ার মতো এসব বাস্তবকে না দেখানো, তার থেকে মুখ ঘুরিয়ে নেওয়া, এটা কখনোই সমস্যার সমাধান হতে পারে না। সমাজের এই ভয়ঙ্কর বাস্তবের ব্যাপারে জানা, তার ব্যাপারে সচেতনতা বাড়ানো, এটা খুবই প্রয়োজন।
তবেই তো আমরা আমাদের সন্তানদের একটা সুরক্ষিত পরিবেশ দিতে পারব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে, জ্ঞান গোটা দেশের। জয় হিন্দ।